मेमोरियल हाई स्कूल क्लास 1 सब्जेक्ट बेंगली 1 चैप्टर 9 पेज नंबर 32। तीन वर्णेर जोगे शब्द गठन। तीनटी वर्ण जोग करे शब्द होच्छे सेटा आमरा आज के पढ़ब। प्रथमे देखो चारटी छवि देवा आछे। प्रथमे होच्छे छात्री, चंद्र, स्थूल, सन्यासी। तीन वर्णेर जोगे गठन। क पेटकाटा मध्यन्ह स मध्यन्ह जुक्त करे खिंगय मध्यन्ह शब्द होच्छे कि तीक्ष्ण। क युक्त पेटकाटा मध्यन्ह स युक्त म खिंगय म शुक्नो लक्षण। उम युक्त क युक्त पेटकाटा मध्यन्ह स उमय खिंग। आकांक्षा आकांक्षित। च युक्त छ युक्त ब चय छय युक्त प। उच्छ्वास जलोच्छ्वास वर्गे ज युक्त वर्गे ज युक्त ब वर्गे जय जय ब। उज्जवल उज्ज्वलता त युक्ত বৈষণ্য র। তৈরাফলা পুত্র ছাত্র ত যুক্ত ব তয় বয় তত্ত্ব মহত্ত্ব ত যুক্ত ম যুক্ত অন্তস্থীয় জ তয়ময় জফলা মাহাত্মা দৌরাত্ম। ন যুক্ত ট যুক্ত বৈষণ্য র নয়টয় রফলা শব্দ হচ্ছে এন্ট্রি কন্ট্রোল। দন্তে ন যুক্ত ড যুক্ত বৈষণ্য র দন্তে নয় ডয় রফলা লন্ড্রি এন্ড্রুস। এরকম তোমরা দেখো তিন বর্ণের যোগে খিঙ যুক্ত রফলা যুক্ত অনেক শব্দ গঠন এখানে করা আছে। তো বাচ্চারা তোমরা এই শব্দ গঠন শব্দগুলো দুটো দুটো করে মুখস্থ করবে, কেমন? এবার নেক্সট পেজে 33 পেজ তোমরা এখানে লক্ষ্য করো। খিঙ দিয়ে একটি গল্প দেওয়া আছে, লক্ষণের আকাঙ্ক্ষা। একটি গল্প দেওয়া আছে না, তো লক্ষণের আকাঙ্ক্ষা। আমরা ভারত নামক এক বিশাল রাষ্ট্রে বাস করি। আমরা ভারত নামে একটা বিশাল রাজ্যে বাস করি। তো হিমালয় বৃন্দ প্রভৃতি বিখ্যাত পর্বতমালা এই দেশে অবস্থিত। এদেশে নানা ভাষা নানা মত নানা পরিধানের মানুষ বাস করে। বিবিধের মাঝে মিলনের এই মন্ত্রই এদেশের প্রধান বৈশিষ্ট্য। আমার বন্ধু লক্ষণ, এখানে দেখো লক্ষণ স্পেলিংটা ল খিঙয় ময় মধ্যন্য লক্ষণ। লক্ষণ লক্ষণ সম্ভ্রান্ত বংশের ছেলে। তার বুদ্ধি খুব তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে ধারালো। উচ্ছ্বাস প্রবল, উচ্ছ্বাস মানে উতলে ওটা আবেগ। তার আকাঙ্ক্ষা মানে প্রবল ইচ্ছা। একদিন সে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে। তার আকাঙ্ক্ষা কী ছিল? সে একদিন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে। সবাই মনে করে তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এখন থেকেই সে খুব তাত্ত্বিক কথা বলে, সকলের সঙ্গে সম্প্রীতি বজায় রাখে। তো বাচ্চারা তোমরা এই লক্ষণের আকাঙ্ক্ষা গল্পটি বাড়িতে বসে রিডিং পড়বে, কেমন? থ্যাংক ইউ।